হাই ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমি প্রথম কোনো প্রোডাক্টের রিভিউ করতে চলেছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো, আমার কাছে রয়েছে রিয়েলমি বাডস 2 এর অরিজিনাল কপি এবং ক্লোন কপি। তো চলো দেখা যাক এদের মধ্যে বেসিক কী কী ঠিক পার্থক্য রয়েছে। তো দেখতেই পাচ্ছ ওভারঅল বক্স দুটো সেম প্রিন্ট, কিন্তু বিল্ড কোয়ালিটির দিক থেকে দেখতে হলে অরিজিনালটা ফার বেটার এবং এটা হওয়াটাই স্বাভাবিক। তো ভেতরে কি আছে চলো আনবক্সিং করা যাক। তো দেখতেই পাচ্ছ দুটোর প্যাকিং আকাশ পাতাল পার্থক্য। অরিজিনালের মধ্যে রয়েছে 4টে ইয়ার টিপস এবং দুটো হেডফোনের সঙ্গে রয়েছে, মোট 6টা। এতে দুটো হেডফোনের সঙ্গে রয়েছে এবং ভেতরে এক্সট্রা কোনো ইয়ার টিপস নেই। অরিজিনালের মধ্যে রয়েছে একটা কেবল অর্গানাইজার, যেটা ক্লোনের মধ্যে দেখতে পাচ্ছি না। দুটো হেডফোনেই ভলিউম আপ ডাউনের বাটন রয়েছে এবং দুটোতেই তা কাজ করে। এছাড়া বিল্ড কোয়ালিটির দিক থেকে দেখতে হলে এটা অ্যাভারেজ, 50 টাকা 100 টাকা, আমিও যদিও এটা 100 টাকা দিয়েই কিনেছি, আর এটা ফার বেটার। রিয়েলমি কেবল অর্গানাইজারের মধ্যে রিয়েলমির ব্র্যান্ডিং রয়েছে, এখানে রয়েছে রিয়েলমির ব্র্যান্ডিং, এছাড়া আর কোথাও ব্র্যান্ডিং দেখতে পাওয়া যাচ্ছে না। দুটো বক্সের গায়ে লেখা আছে ডুয়েল অ্যান্টি টোয়িং কেবল, যেখানে এটা নর্মাল কেবল পুরোটাই, এবং রিয়েলমির আসল হেডফোনে তা দেখতে পাওয়া যাচ্ছে। কেবল কোয়ালিটি যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর, আমার তো দারুণ লেগেছে। এবারে আসা যাক লুকসের দিকে। রিয়েলমি অরিজিনাল হেডফোন এবং রিয়েলমি ক্লোন দুটো অলমোস্ট সেম দেখতে, যদি না ভালো করে দেখা যায়। আলাদাভাবে দেখলে দুটোর মধ্যে সেইভাবে কোনো পার্থক্য বোঝা যায় না। কোয়ালিটিগত দিক থেকে আগেই বলেছি আকাশ পাতাল পার্থক্য, কিন্তু ভালো করে না দেখলে ক্লোনটা দেখে বোঝা যাবে না যে এটা অরিজিনাল নয়। তো এটা আমার 100 টাকা পড়েছে এবং এটা আমি অনলাইন কিনেছি, আমার 550 টাকা পড়েছে। দুটোর মধ্যে টাকার অনেকটাই ডিফারেন্স রয়েছে এবং কোয়ালিটিগত দিক থেকেও দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য, কিন্তু লুকসের দিক থেকে আমি বলবো দুটোর মধ্যে সেইভাবে কোনো পার্থক্য বোঝা যায় না, যদি না হাতে নিয়ে দেখা যায়। তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করো। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।